কৃষকের অক্লান্ত পরিশ্রমে আমরা দুবেলা দুমুঠো খেতে পারি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যে সকল খাদ্য স্থান পায় তা নির্ভর করে কৃষকের চাষ আবাদের উপর মাথার ঘাম পায়ে ফেলে তারা কর্মব্যস্ত থাকে এই অন্নদাতাদের জাতীয় দিবস হল ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিনটিকে জাতীয় কৃষক দিবস হিসেবে পালন করা হয় তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না তিনি কৃষকদের নেতা ছিলেন ভারতীয় কৃষকদের জীবন মান উন্নয়নে তিনি অনেক নীতি চালু করেছিলেন তাই তার জন্মদিনটিকে জাতীয় কৃষক দিবস হিসেবে প্রতি পালন করা হয় আমাদের মুখে অন্ন তুলে দিতে দিনরাত এক করে পরিশ্রম করেন তারা তাদের জন্যই আমরা ভালো মন্দ খেতে পারি কিন্তু দেশবাসীর অন্নের জোগাড় করতে গিয়ে অনেক সময় তাদের দুমুঠো ভাত জোটে না তবুও নিজের কাজ চালিয়ে যান তারা এই কৃষকদের আজ ধন্যবাদ জানানোর দিন কিন্তু দেশের কৃষকরা যে আজ বিভিন্ন দিক দিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন ঐতিহাসিক কৃষক আন্দোলন গোটা দেশবাসীর অজানা নয় তাদের লড়াকু মনোভাবের কাছে মাথা নত করে নীতি পরিবর্তন করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার যা দেশের কৃষকদের একটা ঐতিহাসিক জয় আর এই জয়ের তকমা নিয়েই এবছর জাতীয় কৃষক দিবস উদযাপন করেছেন অন্নদাতারা কিন্তু এই দিবসটি পালনের ক্ষেত্রে রাজ্যে যেন অনেকটাই ব্যতিক্রম কৃষক দরদী বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ব্যস্ত নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একই অবস্থা প্রশাসন কৃষি দপ্তরের উদ্যোগ নেই কোন ধরনের কর্মসূচির ফলে রাজ্যের কৃষকদের কাছে জাতীয় কৃষক দিবস যেন অনেকটাই গুরুত্বহীন রাজ্যের বহু কৃষক জানে না তাদের নামেও রয়েছে একটি জাতীয় দিবস তারা এখন উদ্বিগ্ন সাম্প্রতিক কালের প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পড়েছে রাজ্যের কৃষকদের তারা কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন রাজ্য কৃষকরা সেই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন তা নিয়ে এখন উদ্বিগ্ন অন্নদাতারা প্রশাসন সহায়তার আশ্বাস দিলেও এখনো কোনো সুফল পায়নি তারা তাই জাতীয় কৃষক দিবসে প্রশাসনের কাছে রাজ্যের কৃষকদের একটাই দাবি পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন আজকে তো জাতীয় কৃষক উৎসব আমরা কী কীরা পালন করুন বৃষ্টি যেভাবে নষ্ট হয়েছে ক্ষীরা বেগুন শসা মূলা সব নষ্ট হয়েছে কৃষকরা দেশের মেরুদণ্ড তারা না ফসল ফলালে আজ দেশ এই পর্যায়ে এসে দাঁড়াতো না অন্য কাজের বদলে আমাদের ফসল ফলাতে হতো সামান্য অর্থের বিনিময়ে যারা আমাদের এত বড় সবচেয়ে মূল্যবান পরিষেবা দিয়ে থাকেন তাদের অনেক সময়ই অবহেলে থাকতে হয় বেঁচে থাকার প্রশ্নে নেই দাবি আদায় লক্ষ্যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন লড়াইয়ের ময়দানে থাকতে হয় তাই আজকের এই জাতীয় কৃষক দিবস এই নৈপুণ্যে থাকা নায়কদের কুর্নিশ জানানোর দিন তা আর বলার অপেক্ষা রাখে না বিরু রিপোর্ট সার্চিন্জা টেনেন